Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello everyone. আমরা আজকে এসেছি আপনাদের সামনে প্রথম এপিসোড নিয়ে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা একটা সেন্ট্রালাইজড বডি তৈরি করব, যেটাতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ গুলোকে আমরা শেয়ার করব আরএমজি সেক্টর নিয়ে। তো এই নলেজ গুলো শেয়ারিং এর জন্য আমরা আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করব আর সেটি হচ্ছে সাপ্লাই চেইন। এই এপিসোডের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে সাপ্লাই চেইনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সাপ্লাই চেইন সম্বন্ধে জানতে গেলে আমাদের তিনটা প্রশ্নের অ্যানসার জানা খুবই জরুরি। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে হোয়াট ইজ সাপ্লাই চেইন, সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দ্য গোল অফ দ্য সাপ্লাই চেইন, অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য সাপ্লাই চেইন। সো প্রথমেই আমরা বলবো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাপ্লাই চেইন। সো বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত সাপ্লাই চেইন বলতে সবাই এক বাক্যই বোঝে যে প্রোকিউরমেন্ট ডিপার্টমেন্ট বা প্রোকিউরমেন্টকে। তো প্রোকিউরমেন্ট কি আসলে সাপ্লাই চেইন? আমরা বলবো যে হ্যাঁ অবশ্যই, আবার আমরা বলবো যে না, এটাও ঠিক না। সো মেবি আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন। সো আমরা সবাই যদি চিন্তা করি এই মুহূর্তে যে আমরা সবাই আরএমজিতে জব করি, তাহলে আমাদের প্রথমেই হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট পাবো বায়ার থেকে, এবং সেই রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে আমরা পারচেসিংয়ের জন্য, রো ম্যাটেরিয়াল পারচেসিংয়ের জন্য আমরা এগিয়ে যাব। সো এই রো ম্যাটেরিয়াল পারচেসিং, এটা হতে পারে ফাইবার অথবা অন্য কোনো প্রসেস, এটা ডিপেন্ড করবে ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর। সো এই যে আমরা রো ম্যাটেরিয়ালটা পারচেস করব, এখান থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত এই যে পুরো প্রসেসটা, এর মাঝে আমাদের অনেক ডিপার্টমেন্ট ইনভলভমেন্ট আছে। যেমন সেলস টিম, আমরা যেটাকে যাকে মার্চেন্ডাইজিং টিম বলতে পারি, সো সেলস টিম তারা সেলস অর্ডার ওপেন করবে, করে আর এন ডি সেটা নিয়ে কাজ করে, প্ল্যানিং সেটা নিয়ে কাজ করে, ওয়্যার হাউজে ম্যাটেরিয়াল আসে, প্রোকিউরমেন্ট সেই অনুসারে ম্যাটেরিয়াল কেনে এবং ওয়্যার হাউজিং রিসিভ করে, সেটাকে প্রোডাকশন প্রসেসে WIP-তে বা প্রোডাকশন কাটিং সুইং ফিনিশিংয়ে ইস্যু করার পর সেই জিনিসগুলো একটার পর একটা প্রসেস পার হয়ে কিন্তু আমাদের শিপমেন্টের জন্য গুডসটা রেডি হয়। সো এই যে সবগুলো ডিপার্টমেন্ট যে একসঙ্গে হয়ে কাজ করতেছে, এই কাজ করার মাধ্যমে কি হচ্ছে, সবগুলো ডিপার্টমেন্ট একটা কমপ্লেক্স নেটওয়ার্কের তৈরি করতেছে, কমপ্লেক্স নেটওয়ার্কের। তো এই কমপ্লেক্স নেটওয়ার্কের মাঝে কেউ যদি ঠিকভাবে কাজ না করে, তার মানে একটার প্রসেসের এন্ড আরেকটার প্রসেসের শুরু, সো যদি ঠিকমতো কাজ না করে তার মানে এখানে একটা গোলযোগের সৃষ্টি হয়ে যাবে। সো এই যে ডিপার্টমেন্টগুলো আছে তারা সবাই কিন্তু সবার কাজগুলোকে ফুলফিল করে। যদি কোনো ডিপার্টমেন্ট সেই কাজটাকে ফুলফিল করতে না পারে, তাহলে হবে কি, একটার সঙ্গে আরেকটার কোলিশন হবে, যে কারণ একজনের আউটপুট আরেকজনের ইনপুট। সো এর মাধ্যমে আমাদের কি হতে পারে শিপমেন্ট ফেল অথবা ডিলেড। যেমন ধরুন আমরা যদি রিকোজিশন রেজের সময় যদি কম রিকোয়েস্ট করি, তার মানে আমাদের কি হবে, আমাদের প্রোডাকশনে গিয়ে হ্যাম্পার হবে। আবার এমন যদি হয় যে পারচেসিং করতে গিয়ে প্রোকিউরমেন্ট কম নিয়ে আসছে, সেটাও কিন্তু আমাদের হ্যাম্পার করবে। আবার যদি সঠিক সময়ে ইনহাউস না হয়, তার মানে সেটাও আমাদের WIP-তে গিয়ে হ্যাম্পার করবে। সুইং লাইন আমরা চালাইতে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল আসে নাই, সো ওটাতেও কিন্তু গিয়ে হ্যাম্পার করবে। অর্থাৎ একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সঙ্গে অলওয়েজ কানেক্টেড থাকতে হবে। সো গাইজ, এই যে কমপ্লেক্স নেটওয়ার্কটা ডিপার্টমেন্টের এবং তাদের ফাংশন, এই কমপ্লেক্স নেটওয়ার্ক এবং ফাংশন, এই পুরোটাই হচ্ছে আসলে সাপ্লাই চেইন। সো নেক্সট গো ফর দ্য সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য গোল অফ দ্য সাপ্লাই চেইন। সো সাপ্লাই চেইনের গোল খুবই সহজ, তিনটা গোল অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনের মেইন গোল। এক নম্বর হচ্ছে যে এন্ড প্রোডাক্ট যেটা আসবে, সেই এন্ড প্রোডাক্টটা সঠিক প্রোডাক্ট নিয়ে আসা। দুই নম্বর হচ্ছে সঠিক প্রাইসে নিয়ে আসা, এবং তিন নম্বর হচ্ছে সঠিক সময় এবং সঠিক লোকেশনে সেই জিনিসটাকে পৌঁছায় দেওয়া। এটাই হচ্ছে সাপ্লাই চেইনের মেইন গোল। এই গোলটাকে পূরণ করতে গেলে এই যে নেটওয়ার্কটা আছে, কমপ্লেক্স নেটওয়ার্ক, এই কমপ্লেক্স নেটওয়ার্কের সবগুলোকেই সঠিক ফাংশন করতে হবে, তাহলে এই গোলটা পূরণ করা সম্ভব। সো দ্য থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য সাপ্লাই চেইন। সো আমরা আমাদের প্র্যাকটিক্যাল থেকে বলবো, সাপ্লাই চেইন অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল সাপ্লাই চেইন আর একটা হচ্ছে এক্সটার্নাল সাপ্লাই চেইন। সো ইন্টারনাল সাপ্লাই চেইন কি? ইন্টারনাল সাপ্লাই চেইন হচ্ছে যেই সাপ্লাই চেইন আমাদের ফ্যাক্টরি লেভেলে কাজ করতেছে, অর্থাৎ একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সঙ্গে কানেকশন হয়ে যে ফুলফিল করতেছে কমপ্লেক্স নেটওয়ার্কটা, এই যে ফ্যাক্টরি বেজ যেটাকে বাহিরের কোথাও কারোর সাথে কানেক্টেড হতে হয় না, সেটাকে আমরা বলবো ইন্টারনাল সাপ্লাই চেইন। সো উদাহরণ যদি দেই তাহলে, যেমন আমাদের প্ল্যানিং,
আমাদের ওয়্যারহাউস, আমাদের WIP, এই সবগুলোই হচ্ছে আমাদের ইন্টারনাল সাপ্লাই চেইন। হোয়াট ইজ দ্য এক্সটার্নাল সাপ্লাই চেইন? এক্সটার্নাল সাপ্লাই চেইন আমরা সেইটাকে বলবো যেই ফাংশনটাকে পূরণ করতে গেলে আমাদেরকে বাহিরে অন্য কোনো কারোর সঙ্গে কানেক্টেড হতে হচ্ছে, অথবা অন্য কোনো কারোর সঙ্গে কানেক্টেড হয়ে তার কাছ থেকে আমাকে বিভিন্ন বিষয় সংগ্রহ করতে হচ্ছে, সেই ফাংশনগুলোকে আমরা বলবো এক্সটার্নাল সাপ্লাই চেইন। সো যদি এক্সটার্নাল সাপ্লাই চেইনের আমরা উদাহরণ দেই তাহলে আমরা বলবো প্রোকিউরমেন্ট পড়ে যায় এক্সটার্নাল সাপ্লাই চেইনে, আমাদের কমার্শিয়াল আছে, আমাদের শিপমেন্ট ডিলিং আছে, আমাদের লজিস্টিক সিস্টেম, আউটসাইড লজিস্টিক সিস্টেমটা আছে, সাব কন্ট্রাক্টিং আছে, এই যে সব পার্টগুলো যারা আউটসাইডে অন্যদের সঙ্গে কাজ করতেছে সেগুলোই হচ্ছে আমাদের এক্সটার্নাল সাপ্লাই চেইন। সো নেক্সট এপিসোড থেকে আমরা এই বিষয়গুলোর উপর আরও ডিপ লেভেলে ইনশাআল্লাহ ডিসকাশন করব আপনাদের আরও বিশেষভাবে ডিপলি জানার জন্য। আমাদের আজকের এপিসোডের মেইন টার্গেটই হচ্ছে আপনাদেরকে সহজভাবে বোঝানো। সো আমরা এমন করে তৈরি করতে চাচ্ছি যেন বিগিনার লেভেল থেকে সবাই এক্সপার্ট লেভেলে যেতে পারে। সো আমরা আপনাদেরকে এনকারেজ করব আমাদের ভিডিওতে কমেন্টস করতে, এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সেই কোশ্চেনের এবং ডিসকাশনের অ্যান্সার করব। ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর টপিক্স নিয়ে নেক্সট আসব, যেটা আমি অলরেডি বলেছি যে আমরা আস্তে আস্তে ডিপ লেভেলে ঢুকব সাপ্লাই চেইনে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।